ওয়েলকাম টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমাদের আলোচনায় থাকবে ভারতের স্বাধীনতা সংগ্রাম। চলো শুরু করা যাক। কত সনে গুজরাটের একটি সচ্ছল পরিবারে মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল? উত্তর হবে 2 অক্টোবর 1869। পরের প্রশ্নটি হচ্ছে, মহাত্মা গান্ধী কোন সনে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে ভারতীয়দের আন্দোলন আরম্ভ করেছিলেন? উত্তর হবে 1893 সন। পরের প্রশ্ন, সত্যাগ্রহের মূল ভিত্তি কী ছিল? উত্তর হবে অহিংসা। উত্তরপ্রদেশের চৌরাচৌরির নামক স্থানে কোন সনে ঘটনা সংঘটিত হয়েছিল? উত্তর 5 ফেব্রুয়ারি 1922 সন। ব্রিটিশ সরকার 1919 সনে যে আইন প্রণয়ন করেছিল তার নাম কি? উত্তর হবে রাওলাট আইন। নেক্সট প্রশ্ন, সবরমতী আশ্রম এবং ডান্ডির মধ্যে দূরত্ব কত কিলোমিটার? উত্তর হবে 385 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, সবরমতী আশ্রমটি বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর গুজরাট। কোন সনে ঐতিহাসিক ডান্ডি যাত্রা হয়েছিল? উত্তর 1930 সনের 12 মার্চ। ঐতিহাসিক গান্ধী আর উইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে 5 মার্চ 1931 সনে। কোন সনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়? উত্তর 1931 সনে। 1932 সনে সাম্প্রদায়িক বিভাজন ঘোষণা করা ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম কী ছিল? উত্তর রামসে ম্যাকডোনাল্ড। আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব, এই বিখ্যাত উক্তিটি কার ছিল? উত্তর সুভাষচন্দ্র বসু। কোন সনে রাওলাট আইন বলবৎ করা হয়েছিল? উত্তর 1919 সনের 18 মার্চ। চম্পারণ সত্যাগ্রহ কোন সনে হয়েছিল? উত্তর 1917 সনে। কে কত সনে সবরমতী আশ্রম গড়ে তুলেছিলেন? উত্তর মহাত্মা গান্ধী 1915 সনে। কোন সনে ব্রিটিশ সংসদ সাইমন কমিশনকে ভারতে পাঠিয়েছিল? উত্তর 1927 সনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সময় শুরু হয়েছিল? উত্তর 1939 খ্রিস্টাব্দে। আগস্ট প্রস্তাব কে জারি করেছিলেন? উত্তর লর্ড লিনথিগু। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিলেন? উত্তর সুভাষচন্দ্র বসু। মাউন্ট ব্যাটন পরিকল্পনা কবে ঘোষিত হয়েছিল? উত্তর 1947 সনের 3 জুন। 1944 সনে ভারতের কোথায় আজাদ হিন্দ ফৌজ ভারতের পতাকা উত্তোলন করেছিল? উত্তর কুহিমায়। অসহযোগ আন্দোলন কোন সন থেকে কোন সন পর্যন্ত চলেছিল? উত্তর 1920 সন থেকে 1922 সন পর্যন্ত। স্যার জন সাইমন কবে ভারতে এসেছিলেন? উত্তর 1928 সনে। গান্ধী আরউইন চুক্তি কবে সম্পাদিত হয়েছিল? উত্তর 1931 সনের 5 মার্চ। ভারতে ক্যাবিনেট মিশন কবে এসেছিল? উত্তর 1947 সনে। আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু। রবীন্দ্রনাথ ঠাকুর কেন নাইট উপাধি ত্যাগ করেছিলেন? উত্তর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ। কোন সনে গান্ধীজি অসহযোগ আন্দোলন স্থগিত রেখেছিলেন? উত্তর 1922 সনে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড মাউন্ট ব্যাটন। সুভাষচন্দ্র বসু মহিলাদের নিয়ে যে সেনাবাহিনী গঠন করেছিলেন তার নাম কি? উত্তর ঝান্সির রানী রেজিমেন্ট। কোন সনে লাহোর কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করেছিল? উত্তর 1929 সনে।
ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গড়ে তুলেছিলেন? উত্তর, রাসবিহারী বসু। চৌরাচৌরির ঘটনা কবে সংঘটিত হয়েছিল? উত্তর, 1922 সনের 5 ফেব্রুয়ারি। মাউন্ট ব্যাটনের পরিকল্পনা কবে ঘোষণা করা হয়েছিল? উত্তর, 1947 সনের 3 জুন। এই ছিল আজকের আলোচনা। আলোচনাটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানালে উপকৃত হব। ধন্যবাদ।